টক দই, টক দই শরীরের জন্য ভীষণ উপকারী, এটা আমাদের সকলের জানা। কিছু মানুষ আছেন যারা প্রতিদিন দুপুরে টক দই খান, একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে তাদের কিন্তু স্বাস্থ্য ভালো থাকে এবং তেমন কোনো রোগ তাদের হয় না। আজকের ভিডিওতে আমরা জানবো টক দই খেলে আমাদের স্বাস্থ্য কিভাবে ভালো থাকবে আর টক দইয়ের কি কি উপকারিতা আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং টক দইয়ের বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানুন। আশা করি ভিডিও শেষে আপনিও টক দইকে আপনার ডায়েটে সামিল করে নেবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে দেরি না করে বিস্তারিতভাবে শুরু করা যাক। গরমে শরীরকে শীতল রাখতে টক দইয়ের জুড়ি মেলা ভার। এর জন্য দক্ষিণ ভারতের লোকেরা এত টক দই খেয়ে থাকে। 200 থেকে 250 গ্রাম টক দই থেকে আপনি পাবেন 100 থেকে 150 ক্যালোরি শক্তি, 3.5 গ্রাম ফ্যাট, 20 গ্রামের মতো কার্বোহাইড্রেট এবং 8 থেকে 10 গ্রামের মতো প্রোটিন। আর বাড়তি পাওনা হিসেবে থাকছে ভিটামিন ডি আর ক্যালসিয়াম। আপনি যদি প্রতিদিন নিয়ম করে টক দই খান তাহলে প্রায় কোনো শারীরিক সমস্যা আপনার থাকবে না। এখন আসি টক দই খেলে কী কী উপকার হয় সেই বিষয়ে। যাদের হজমের সমস্যা রয়েছে তারা অবশ্যই ডায়েটে টক দই রাখুন। খাওয়ার পর এক বাটি টক দই যেমন খাওয়ার হজমে সাহায্য করে, তেমনি অন্য খাবারের পুষ্টিগুণ শোষণে সাহায্য করে। নিয়মিত টক দই খেলে পেটের যাবতীয় সংক্রমণ সারে। এরপর বলি আমাদের শরীরে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া আছে, যার মধ্যে কিছু আছে ভালো ব্যাকটেরিয়া আর অধিকাংশই খারাপ ব্যাকটেরিয়া। টক দই শরীরে ভালো ব্যাকটেরিয়া তৈরি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হ্যাঁ, ঠিকই শুনছেন, টক দই দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আর আপনি যত কম রোগে ভুগবেন তত সুস্থ থাকবে আপনার শরীর। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভ্যাজেনাল ইস্ট ইনফেকশন কমায় টক দই। টক দইয়ে প্রচুর ক্যালসিয়াম রয়েছে, ক্যালসিয়াম হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে। শুধু তাই নয়, ক্যালসিয়ামের সঙ্গে ফসফরাস মিশে বাচ্চাদের নতুন হাড় ও দাঁত আরও সুগঠিত করতে সাহায্য করে। রোজ এক বাটি টক দই খেলে হাড়ের রোগ, বাত ও হাড়ের ক্ষয় হবে না। এরপর বলি মানসিক চাপ দূর করতে সাহায্য করে টক দই। আজকের প্রতিযোগিতার বাজারে কে না দুশ্চিন্তা আর অবসাদে ভোগেন, এই সমস্যার সমাধান লুকিয়ে আছে টক দই। রোজ এই খাবার খেলে হাসতে হাসতে দুশ্চিন্তা ও অবসাদের কবল থেকে মুক্ত থাকবেন আপনি। কিভাবে? টক দই শরীরের পাশাপাশি নার্ভ ঠান্ডা রাখে আর স্নায়ু বসাতা খেলে উত্তেজনা কম হয়, ফলে আপনি খুব সহজেই দুশ্চিন্তা ও অবসাদের হাত থেকে মুক্তি পেতে পারেন। ওজন কমাতে সাহায্য করে টক দই। টক দইয়ের মধ্যে থাকা ক্যালসিয়াম ওজন কমাতে সাহায্য করে। ক্যালসিয়াম শরীরে কর্টিসল তৈরি হতে দেয় না। অনেকেই জানেন না শরীরে মেদ জমে কর্টিসলের জন্য। এইভাবেই কর্টিসলের ভারসাম্য নিয়ন্ত্রণ করে ওজন নিয়ন্ত্রণ করে টক দই। হার্ট ভালো রাখতে সাহায্য করে টক দই। টক দই যেমন শরীরে বাড়তি মেদ জমতে দেয় না, তেমনি ধমনীতে জমা কোলেস্ট্রলকে নষ্ট করে। এর ফলে আমাদের হার্ট ভালো থাকে। আমাদের ধমনীতে LDL নামক কোলেস্ট্রল বেশি পরিমাণে জমা হয়ে গেলে হার্টের বিভিন্ন রকম সমস্যা হতে পারে। কোষ্ঠকাঠিন্যর মতো কোনো সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে আপনি আপনার ডায়েটে অবশ্যই টক দই রাখুন। কোষ্ঠকাঠিন্য খুবই কষ্টদায়ক রোগ এবং কোষ্ঠকাঠিন্য থেকে নানা রকম রোগ হতে পারে। সবথেকে কষ্টদায়ক রোগ হলো পাইলস, ফলে কোষ্ঠকাঠিন্যকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না, তার জন্য টক দই আপনাকে খেতেই হবে। টক দইয়ের ল্যাকটিক কোষ্ঠকাঠিন্যকে দূর করতে সাহায্য করে। এর সাথে বলা যেতে পারে আপনি যদি নিয়মিত টক দই খেতে পারেন তাহলে কোলন ক্যান্সার হওয়ার চান্স খুব কম। সুতরাং কোষ্ঠকাঠিন্য ও কোলন ক্যান্সারকে দূর করতে প্রতিদিন টক দই খাওয়ার চেষ্টা করুন। যৌন ক্ষমতা বৃদ্ধি করে টক দই। অনেক পুরুষ যৌন অক্ষমতা কমাতে নানা ধরনের ওষুধ খান, তারা নিয়মিত টক দই খেলে যৌন অক্ষমতার হাত থেকে রেহাই পাবেন। ত্বক ও চুলকে ভালো রাখতে সাহায্য করে টক দই। টক দইয়ের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড খুশকি সময় যে কোনো ফাঙ্গাল ইনফেকশন কমায়। টক দইয়ের মধ্যে থাকা ভিটামিন ই, জিঙ্ক, ফসফরাস ত্বক ও চুলের রং উজ্জ্বল রাখে এবং রোদে পড়া কালচে ভাবকেও কমায় টক দই। উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে টক দই। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের একটি গবেষণায় দেখা গেছে যে টক দই উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। দইয়ের মধ্যে থাকা কিছু প্রোটিন ও পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম উচ্চ রক্তচাপ কম করে এবং আমাদের হার্টকে সুস্থ রাখে। এছাড়াও একটি গবেষণা দেখা গেছে যে টক দই আমাদের মস্তিষ্কের ইমোশনাল ব্যালেন্স করতে সাহায্য করে এবং ব্রেনকে রিল্যাক্স করতে সাহায্য করে। এর ফলে আমরা খুব সহজেই অ্যাংজাইটির বিরুদ্ধে লড়তে পারি। অল দিস এফেক্টস মেক ইট এ রিলায়েবল রেমেডি ফর আওয়ার ব্রেন হেলথ। এখন আমরা এক নজরে দেখে নিই টক দইয়ের উপকারিতাগুলো। হজমের সমস্যা দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হাড় ও দাঁত মজবুত করে, মানসিক চাপ কমায়, ওজন কমাতে সাহায্য করে, হার্ট ভালো রাখে, কোষ্ঠকাঠিন্য ও কোলন ক্যান্সার দূর করে, যৌন ক্ষমতা বৃদ্ধি করে, ত্বক ও চুল ভালো রাখে, উচ্চ রক্তচাপ কমায় ও মস্তিষ্ককে শান্ত রাখে। এখন আপনি নিশ্চয়ই টক দইকে আপনার ডায়েটে সামিল করবেন।
প্রতিদিন টক দই খাওয়ার সময় আপনি চাইলে সামান্য বিট নুন নিতে পারেন বা শরবত বানিয়েও খেতে পারেন, কিন্তু ভুল করে চিনি মিশিয়ে খাবেন না, এতে সব উপকারিতা নষ্ট হয়ে যায়। এর সাথে বলে রাখি, দিনে 250 গ্রামের বেশি টক দই খেলে আপনার পেট খারাপ হতে পারে। সুতরাং নিয়ম করে প্রতিদিন 1 বাটি টক দই খান এবং নিজেকে সুস্থ রাখুন। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টস করে আমাদেরকে জানান, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যান। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ। সুস্থ থাকুন, ভালো থাকুন।